মমো এত সুন্দর সুন্দর জন্ডিশ মার্কা কিছু মানুষ রে বন্ধু সালামু আলাইকুম আফুরা ভাইয়া রান্নারা ব্যাকে বালা আছেন নি সুস্থ আছেন নি আলহামদুলিল্লাহ আন্নে খুব বইন বালা আছি সুস্থ আছি আরে কত মানছে কত রকমের খোঁসা মারে ঠেসা ঠিসি করে তারপরও আয় আলহামদুলিল্লাহ সুস্থ ফুরফুরা অলওয়েজ আই রেসপেক্ট মাই সেলফ কারণ নাই কারো কে আরে খোঁসা মারল কে আরে গুতা দিল এটা না আর কিছু যায় আসে না যার মন মানসিকতা যেরকম হেতে এরকম থাকবো তাহার আফুরা ভাইয়া রান্নারা ব্যাকে কেচ্ছা আছেন ভালা আছেন নি আয় আসি আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে যায় আর বিশ্বাস করেন আন্নেগো লেখা জ্ঞান হইলে আর নিজেরও কলজে ঠান্ডা হয়ে যায় বুঝছেন নি এগা আফু জিন নাম হয়েছে মাদ্রাসাত হরে হেতেনে জিন নাম হয়েছে সিনথিয়া মনে হয় বা সিনথিয়া এরকম কিছু হইব খালামণি তল্লাই আন্টির অনেক অনেক দোয়া সুলতানা আফুইজ্ঞা আছে বলছেন নি আয় হায় গো কয় আন্নে গো দুলা বাইরে বলে বোম মারলে বোমও হিরি চলিয়ে আইব সে কনসেন কেচ্ছা লাগে টাঙ্গ আন দুপুর বেলা একজা বাত্রান্তান্ন একজা আন্ডা এক বাংলাদেশি স্টাইলে ফাস্তারে বুঝছেন নি নুডুসের মতো করে করুম আর আন্নেগোর লগে শেয়ার করুম তয় আর আফুরা বাইয়ারা আন্নেরা কনে একজে কিয়া খাইছেন অবশ্যই আরে জানাইবেন বুঝছেন নি তাই যে একার টুকুর করিয়ে আগে দিয়ে রসি গরম দিয়ে দিছি ফাস্তাটা বলি তাই এনে দুই রকমের এটা তো ফাস্তা ন সবই ফাস্তা দুই রকমের ফাস্তা করুম গরুর মাংস দি আমার বাইরে খিদা লাগি গেছে ফাস্তা লাগবো না তো ওরা চারজন ওরা চারজন আমরা তিনজন ন তুই হাফজন ন দুই প্যাকেট তো লাগবো বুঝো না এরা চারজন আমরা তিনজন নিলো প্যাকেট ওরা হচ্ছে গরুর মাংসরে কারি লইয়ে একটা হালকা স্লাইড করে লই এটা নাই সুন্দর করে বাজি করি এলাম আর সর্বোচ্চ এই ফাস্তা করতে একেবারে মানে ভিডিও টিডিও বেগিন মিলি আর এই ফাস্তা করতে বেশিক্ষণ লাগতো না তাই মাংস কিন্তু আমি কারি লই বুঝি না আর ফুরা বাইরা এই না কুলি লো মারি বুঝছো না মাংস দিলে কুয়া দেয় একটা ডিমও দিমো আর একটা আঙ্গু বাংলাদেশি স্টাইলে করুন বুঝছো না না ডিম দিও না ডিম দিও না খালি গুরু গুস্ত দি শুধু গুরু গুস্ত দিব ঠিক আছে তাই এখানে আর ফুরা বাইয়ারা আই এখানে কেন হোলি লই আগে দি সুন্দর করি গান শুনাবে না বিয়ার্স কো হ্যাঁ গান শুনাবে না গান শুনাইতাম না রুম আগে দি তুই জানে অন দোয়া দুই করতে কর মানছে মানছে কর তোর বলে বোমা মাইলে তার মুয়ে দি বোমার কত সুট্ট না আরে দেয়া জাননি হিয়াঙ্ক এক কোনা দি দইলে তো আরে দেয়া যাইতো না সস্তা গেন সিদ্ধ হইল তত তাড়াতাড়ি হারি আয় একদি ফাস্তাটা করি দে আর ফাস্তা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আয় বুঝছেন নি দুই প্যাকেট ফাস্তা করুম আর ইয়ে দিয়ে আয় এই যে গরুর মাংসটারে আন্নের কি কজন একে কিউব 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 করে হলি লইছে অনেক না একটু ম্যারিনেট করুম আয় আগে দি ফাস্তার হানি গেন বুঝছেন নি সরাই লই আর আফুরা ভাইয়ারা ইয়ানে আর গরুর গোস্ত আয় সয়া সস দিছি ওয়েস্টার সস দিছি আর কর্নফ্লাওয়ার দিছি আর ব্ল্যাক পেপার দিছি অন এগেন দে বেগেন দে ভালো মতে আগে দি মাইলো আপনি যখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন না আর আপনার মাংসটা অটোমেটিকলি নরম হয়ে যাব তো আয় ইয়েন দিয়ে আবার ফাস্তা নামায় ফাতিল হিয়েতে রান্ধুম তো ভাজি করুম তাই অনেক আপনার লবণ লাগতো না ও নাই বিসমিল্লাহ হয়ে মাংস কেন ভাজি করি এলাম অনেক লিখবেন দিলই পুরা বাইয়ারা আনে গো বাইয় নাই আয় অসর অসর ভিডিও বানাইয়েন ইয়ানে আয় কেন এই যে আরে যাইবা তোমার লাই দেওয়ান যাইব নি আয় এই ফাস্তা সসটা এই ফাস্তা সসটা ইউজ করছি আন্নের ইয়ানে আয় টমেটো দিছি হেয়াজ দিছি রোন দিছি আর হইছে এখানে অন বালা করে জোশ করি এই ক্যাপসিকামটা দিই তারপরে যাই ফাস্তা দিমো আর হাসা মিচ্ছে ডিমও দিমো বুঝছেন আর এই যে এত সুন্দর হইছে কালার আয় হুরা রেসিপিটা দিতাম হারি ন আয় দুঃখিত এই রেসিপিটা একদিন শেয়ার করুম আন্নেগোর লগে
চিন্তা করি এর নাড়া ফুড়া বাইয়েরা আর যাই আসলে ওই তাড়াহুড়া করি করি তো দোমাই তো আর ফাস্তা ওই গেছে অ নাই ওই হাতাগুলো লাগিয়ে দিই হারাই দিই বুঝছেন আর তনলাই বলি কত মায়া মহাব্বত আয় ওই কেনারা ফুড়া বাইয়েরা আয় ওই আঙ্গুই এনে কাজ করে যেন ভাইগুলো আগে দিয়ে হারাই দিছি আয় আবার আন্নে গো বাইয়ারে সারা কিছু খাইতাম হারি না তো আয় আর আন্নে গো বাইয়া মিলি ফাস্তা খামু এই যে এটা ফাস্তা ঠিক একের আঙ্গু বাংলাদেশে স্টেলে করছি কিন্তু আর একটা সত্যি কথা কই আরা ফুড়া বাইয়ারা আন্নে গো বাইয়া কিন্তু আগে দিয়ে নুন কুদ্দু ছায়া লাইছে ও হাববে কনা কেচ্ছা হয়েছে মজা হয়েছে এ দেখছেন নি দেখছেন নি আন্নে গো ভাইয়ের যে মুয়ে দিয়ে বোম হইছে অন কত জোরে কথা কর খালি আমরা খালি কন আন্নে গো ভাইয়ের জোরে কথা কন অন কত সুন্দর করে কথা কইছে না মাশাল্লাহ এত তো কয় বুবির হুত হইছে খাইবার জুইত হইছে এত তো কথা কর অন ফাস্তা আয়েন আন্নে গো ভাইয়া খামু এগেন দে আয়েন সরাই তুই বড্ডা হাতিলে করছি আসল জিনিস আয়ন দেয়ামু আর আফুরা বাইয়ারা ইউ আর আফুরা বাইয়ারা আয় আইজা বুঝছেন নি মোমো খামু এটা হইছে চিংড়ি মাছের মোমো হালাল এটাও হইছে আন্নের কি কয় জানি আরেকটা ওই যে গোড়া ইসা মাছের মোমো আর কি চিংড়ি মাছ ইসা মাছ শুদ্ধতে কয় চিংড়ি মাছ অশুদ্ধতে কয় ইসা মাছ এই যে মোমোর স্টিমের টুকরি আয় এটা ইয়ান তুন কিনছিলাম ইয়ান অন বিসমিল্লা হই বইয়ে দিয়ে অন আয় হানি গরম দিছি অ নাই মোমো গুণ দি দিমু এই যে মোমো বেসিক্যালি আন্নের মোমো নেপালি খানা দার্জিলিংয়ে বুঝছ যখন দার্জিলিং গেছিলাম না দেওয়ারা ফুগো বাইয়া করে এটা কিন্তু অনাই দিদিয়ের এটা আঙ্গু বাফে হইব মোমোগুলা দার্জিলিংয়ে বুঝছ নি তোর কাছে কেচ্ছা লাগে মোমো ভালো লাগে এটা হইছে ভালো লাগে ভাত ভালো লাগে না এটা হইছে আরেকটা আয় দুইটা দুই কিসিমের কিনছি আর তা শুনো না আয় দার্জিলিং গেছিলাম বুঝছো নি দার্জিলিং 2014 ঘটনা কই এর আচ্ছা দিদি আগে দি মোমো গুণ ওই যক আজ আমরা মোমো ফাস্তা এটা খামো আল্লাহ যদি আঙ্গো রিজিকে রায় ইনশাল্লাহ দিলই এগুলো আপনারা আয় অশান্ত নাইছি এটা প্যারিস স্টোরে আছে চাইনিজ দোকানগুলো সিনুয়া দোকান যেটারে বলে ফ্রান্সে চাইনিজদেরকে সিনুয়া বলে সিনুয়া দোকানে হাইবেন অ নাই এ মোমো ডাকি দিলাম স্টিমে মোমো ওইব আর আফুরা বাইয়ারা মোমো হইলে সস দি হট সস দি টমেটো সস দি খামু মোমো অনেক দেশেরই ফেমাস খানা অনেক দেশের মনে হয় ন্যাশনাল ফুডও আছে কোন কোন দেশের জানি তাহারা ফুরা বাইয়ারা গো আপনারা একে ভালো আছেন নি এই জামাগা বইনে ওই দেশে তো নেবারে হারাইছে আরে সাদা রোসে বুঝছেন নি তখন হচ্ছি অনেক আফুরা বাইয়ারা আছেন যারা আরে এত এত ইন্সপায়ার করেন এত এত সাপোর্ট করেন একেবারে কলজা জোয়া যায় মনে তো নামে গোল্লা আয় দোয়া করি আয় একটা নতুন ভিডিও বানামো অনেক আফুর কমেন্টস আর স্ক্রিনে শেয়ার করি আয় ভিডিও বানামু মানে অনেক আফুর কমেন্টস যে এতটা ইন্সপায়ার দেয় এতটা সাপোর্ট করে এটা আসলে বলি শেষ করতাম হাইতান্ন আরও তাড়াতাড়ি একখান ভিডিও বানামু আর কলজার বুইজারা আর আফুরা বাইয়ারা ব্যাকেল্লাই বলি একটা কমেন্ট রিভিউ দিমু প্রথমে আয় ভালা কমেন্টের রিভিউ দিমু হিয়ার হরে বুঝছেন না এত সুন্দর সুন্দর জন্ডিস মার্কা কিছু মানুষ আছে না হেগুনের কমেন্টের রিভিউ দিমু খুব তাড়াতাড়ি আয় ভিডিও বানামু তার আফুরা বাইয়ারা আন্নেরা দুর্ফে আজ্জা কনে কিয়া খান অবশ্যই বুঝছেন না আরে জানাইবেন আয় কিছু কিছু কমেন্টস হইলে আসলে আর কলজে ঠান্ডা হয়ে যায় বুঝছেন নি তো এই এটা হইতে থাকুক ফাস্তা তো ওই গেছে অন আন্নের কিয়া কইতে চললা আছেন কিয়া কইবানি গান তো সবসময় গাই কি গান গাইতাম ক কিয়া গান গাইতাম ক না নজর না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধার হয় পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে ও তুমি বিনা বাঁচিনা ও তুমি বিনা বাঁচিনা
ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝি যাই রে দুনিয়াটা প্রেমেরই কারখানা হাজারে হাজারে জলে প্রেম জ্বালা যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেমে সর্বনাশা ভালোবাসা জানি না বন্ধু কলঙ্ক কারে কয় তুমি আমার জীবন রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে ও তুমি বিনা বাঁচি না ও তুমি বিনা বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝে যায় সুখের এই ভবেরই মেলা নিঃস্ব হয়ে যায় রাজারই রাজা মানুষে বাঁচে না বন্ধু প্রেম ছাড়া আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া অপবাদ আমি জানি না বন্ধু কলঙ্ক কারে কয় তুমি আমার জীবন রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে ও তুমি বিনা বাঁচি না ও তুমি বিনা বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝি যাই রে ওরে আল্লাহ রে এত গরম হয়ে গেছে এই যে দেখো ওই এই যে দেখছো নি আরও হইব ওই লক আমরা চল আমরা একটু বসি এটা হোক বুঝলে না এটা ওই যে থাকুক আর আফুরা বাইয়ারা তারপর আমরা কিন্তু টেবিলে লই যাব আর আফুরা বাইয়ারা সস ইঞ্চি মোমো খাইবার লাগে কাছে তুন দেও এ যাঙ্গো মোমো দেখেন মোমো আজ্যা মোমো খামু তো বেগেন লই আইসি আমনে মোমো সস তস ডালি লোমু তেগেন আই ডালি লই আগে দি ও মা হাবি গো ও হাবি হাবি টমেটো কেচাপটা শেষ হয়ে গেছে এটা হয়েছে স্পাইসি একটা সস আনে গো বাইয়ের খুব হসন্দের তাবাস্কো এটা মাস এই মোমো তমদি খেতে খুব মজা লাগে খুবই মজা লাগে হোয়াদ লাগে আর মোমো একটু স্পাইসি করে খাইতে হোয়াদ এটাও স্পাইসি একটা আমরা তিনটা রকমের সস দিই মোমো খামো স্পেশালি এই সস দিই এটা এই সস দিই বেশিরভাগ সময় মোমোটা খান্তি হয় অনেক সময় আবার মানে অনেক রকমের খাই কাছে তুন দিও বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম কিছু কিছু আফু আরে ভিডিওর মধ্যে হাব্বি লেখায় রাক্ষস জীবনে খাইন তাদের উদ্দেশ্যে বলবো না জেনে মানুষকে জাজমেন্ট করবেন না প্রথম কথা না জেনে মানুষকে জাজমেন্ট করতে আসিয়েন না প্রথম কথা অনেকে আবার বলে যে হিতি ফ্রান্সে থা হিতি এত খ্যাতকা কাম টু দ্য পয়েন্ট আপনারা জাজমেন্ট যে করেন করার আগে চিন্তা করবেন আপনাদের এত সময় হয় কীভাবে জাজমেন্ট করবার আরও একখান কথা যেগুনে শোকে আই বিষ হেগুনটা কমো কাছে তুন হন না হারফিক পাউডার আছে না শোকিতে দি শোকগুণ দুই লইয়েন আরও একখান কথা কথাটা হইছে সৃজনশীলতা অনুকরণ এক জিনিস নহে অনেকে আমাকে দেখে ইন্সপায়ার হয় ভালো কথা কিন্তু অনুকরণ করলে তো এটা বুঝি যেটা আরও অনুকরণ করে বিসমিল্লাহির রহমান রহিম পাস্তাটা তো সেরকম হইছে হাব্বি কি কথা ক না কা কথা ক অমৃত একদম দেন ও গেছে যে একটু ইস একটু যদি ইয়া দিতাম না বাঁশের মধ্যে যদি একটু তেল দিতাম না
তাহলে দেখতা যে মানে একদম হতো এ বাজি গেছে না অন এ বাজাটা থাকতো না অন বাজি জনে তো আর এটার নাম কি এক বিসমিল্লাহির রহমানির রহিম খুবই মজা যদি একটু এটার মধ্যে ঝুড়িটার মধ্যে বুঝছ স্টিমের ঝুড়িটার মধ্যে যদি একটু তেল মাখিয়ে নিতাম না বুঝো নি তাহলে দেখ দেখ কি সুন্দর করে উড়ে যেত তেলের কারণে উড়েন না বাজি গেছে দেখো নি একটু ঠান্ডা হইল এটা হচ্ছে আরেকটা আফরা ভাইয়েরা আপনারা ব্যাকে পালা থাইয়েন চিন্তা করছেন ইসা মাছ ইয়ে কি কোরআন দুটো আনছে শসেন সিনুয়ারে একটা জিনিস দেখ কত ছোট ইসা মাছ ব্যাকে পালা থাইন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম